বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে দেখাবো যে কিভাবে তোমরা ইউটিউবের জন্য গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করবে। তোমরা অনেকজন বলছিলে, দাদা আমাদের চ্যানেলটা এখনো মনিটাইজেশনের জন্য 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম তো এখনো কমপ্লিট হয়নি, তো আমরা আগে থেকে কি ইউটিউবের জন্য কি আমরা আগে থেকে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করে রাখতে পারি? 100% পারো, ঠিক আছে। এখন না তৈরি করলে তোমাকে কিন্তু পরবর্তীকালে তৈরি করতেই হবে। তুমি যখন 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করবে, তারপরে যখনই তোমরা ইউটিউবে মনিটাইজেশনের জন্য আবেদন করবে, তখন দেখবে তোমাদের প্রথম স্টেপ ডান হয়ে যাবে, সেকেন্ড স্টেপে তোমাকে কিন্তু গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তুমি যদি আগে থেকে তৈরি করে রাখো না, তাহলে তোমাদের কিন্তু সেকেন্ড স্টেপটা সঙ্গে সঙ্গে ডান হয়ে যাবে, ঠিক আছে। তখন তুমি কিছু না, এখন তুমি এই ভিডিওটা দেখে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা তৈরি করে রেখে দিলে, যখন তোমার চ্যানেলটা তুমি মনিটাইজ করবে, তখন তুমি শুধুমাত্র ওই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে শুধু লিঙ্ক করে অ্যাড করে দিও, তাহলে সঙ্গে সঙ্গে সেকেন্ড স্টেপে ডান হয়ে যাবে। এবং 3 নম্বর স্টেপটাও খুব তাড়াতাড়ি ডান হয়ে গেলে তুমি খুব তাড়াতাড়ি চ্যানেলে মনিটাইজ পেয়ে যাবে, এবং খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু ইউটিউব থেকে মনিটাইজেশনের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবে। আর যদি এখন যদি না গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করে রাখো, তখন যদি তৈরি করো, তখন কিন্তু ডান হতে দেখবে 24 ঘন্টা, 48 ঘন্টা, কেউ কেউ 2 দিন, কেউ কেউ 6 দিন, 7 দিনও হয়ে যায়, ঠিক আছে। যদি সার্ভার ডাউন থাকে দেখবে তোমাদের 1 সপ্তাহ লেগে যাবে, তাও দেখবে তোমাদের সেকেন্ড স্টেপ কিন্তু ডান হবে না। সেই কারণেই বলবো তোমাদেরকে বন্ধুরা, এই ভিডিওটা দেখে তোমরা প্রফেশনালভাবে একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আগে থেকে তৈরি করে রেখে দাও। তো কীভাবে তৈরি করবে সেটাই দেখো, ভিডিওটা স্কিপ করো না, স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তার আগে বন্ধুরা, তোমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে, যার নামে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করবে, তার বয়সটা যেন 18 বছরের উপর চাই, ঠিক আছে। এবং একজনের নামে কিন্তু একটাই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা হয়, ঠিক আছে। তুমি ভাবছো তোমার নামে এখন একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করলে, আবার একটা চ্যানেল নতুন চ্যানেল খুলে তখন আবার একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করবো, তা করলে কিন্তু মানে একজনের নামে কিন্তু একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা যাবে, ঠিক আছে। তো সেই জন্য কী করবে, এই ক্রোম ব্রাউজারে তোমরা চলে আসবে, বা এখানে তোমরা গুগলে চলে আসবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ আমি এখানে গুগলে চলে এসেছি, আসার পরেই তোমরা এখানে সার্চ করবে যে গুগল অ্যাডসেন্স, ঠিক আছে। দেখো আমি এখানে সার্চ করে দিয়েছি গুগল অ্যাডসেন্স বলে, দেখতে পাচ্ছ তো লোডিং হচ্ছে। এবার আমরা কী করবো, এখানে আমরা এই গুগল অ্যাডসেন্স বলে দেখতে পাচ্ছ তো, এখানে আমরা এই ওপর ফার্স্ট লিঙ্কটাই আমরা এখানে প্রেস করে দেবো, ঠিক আছে। দেখো দেখতে পাচ্ছ প্রেস করে দিয়েছি, তো প্রেস করার পরেই তোমরা দেখতে পাচ্ছ এখানে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। আসার পরে কী করবো, এটা আমরা ডেস্কটপ সাইডে করে নেবো। তোমরা যদি না করে থাকো, আমি দেখো ডেস্কটপ সাইডে করে নিয়েছি। দেখো ওপরে দেখতে পাচ্ছ 3 লাইন, এই 3 লাইনে প্রেস করবে, প্রেস করার পরেই দেখো দেখতে পাচ্ছ, দেখো ডেস্কটপ সাইডে কিন্তু আমার করাই আছে, ঠিক আছে। তো ডেস্কটপ সাইডে আমি করে নিয়েছি, তোমরা করে নেবে। করার পরেই দেখতে পাচ্ছ জুম করছি, দেখো গেট স্টার্ট বলে একটা অপশন আছে, দেখতে পাচ্ছ ওই গেট স্টার্টেড এই অপশনে তোমরা প্রেস করবে। তো এই অপশনে প্রেস করার পরেই তোমাদের দেখবে মোবাইলে যত তোমার ইমেল অ্যাড্রেস আছে সব কিন্তু এখানে হবে, ওপেন হয়ে যাবে। তুমি যেই ইমেলটা দিয়ে তুমি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে চাও, সেটা দিয়ে তুমি তৈরি করে পেলো, ঠিক আছে। অনেকজন বলো যে দাদা আমাদের যেটা ইউটিউব চ্যানেলের যেটা মানে জিমেল অ্যাকাউন্ট আছে, সেই জিমেলটা দিয়ে কি আমরা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে পারি? হ্যাঁ পারো, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আমি কিন্তু আলাদা করেছিলাম, মানে আমার ইউটিউব চ্যানেলের মানে জিমেল অ্যাকাউন্ট আলাদা, এবং গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট যেটা করেছিলাম তার কিন্তু জিমেল অ্যাড্রেস আলাদা। তো একও করতে পারো, সমস্যা হবে না। তো আমি এখানে একটা করে নিচ্ছি, দেখো সোনালী ঘোষ বলে এটা আমি সিলেক্ট করলাম, ঠিক আছে। তো সিলেক্ট করার পরেই দেখতে পাচ্ছ এরকম লোডিং নিচ্ছে, লোডিং নেওয়ার পরেই দেখবে তোমাদের এভাবে নতুন একটা পেজ কিন্তু ওপেন হবে। দেখতে পাচ্ছ এখানে নতুন একটা পেজ তোমাদের ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পরেই তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথমেই লেখা আছে এখানে, কোনো সাইডের তুমি এটা ইউটিউব চ্যানেলের জন্য গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা তৈরি করছো না, সাইডের জন্য, আমি এটা ইউটিউব চ্যানেলের জন্য। সে কারণে কী করবো, এখানে আমরা এই অপশানটা আমরা প্রেস করবো, ঠিক আছে। আই হ্যাভ নট এ সাইট, এই অপশানটা প্রেস করে দিলাম, দেখতে পাচ্ছ ওই অপশান প্রেস করার পরেই এখানে নিচেই দেখবে তোমাদের বলতে চাইছি তুমি এটা ইয়েস করবে না নো করবে। গুগল অ্যাডসেন্স থেকে অনেক রকমের মেসেজ আসতে পারে, তো আমরা এটা ইয়েস করে রেখে দেবো, তোমরাও ইয়েস করে নাও। তারপরেই তোমরা চলে আসবে এখানে কান্ট্রি, আদেবো এখানে তোমাদের দেখতে পাচ্ছ তো কান্ট্রি সিলেক্ট করতে বলছো, তো এখানে কান্ট্রি অপশানে প্রেস করে দেবে। তারপর তোমাদের যেটা কান্ট্রি তোমরা এখানে দিয়ে দেবে, তো আমি আদেবো এখানে এই অপশান প্রেস করার পরই আমাদের ইন্ডিয়া, ওই জন্য আমরা এখানে ইন্ডিয়াটা খুঁজে নেবো, ঠিক আছে। তোমাদের যদি বাংলাদেশ হয় বাংলাদেশ দেবে, তারপর তোমাদের যদি পাকিস্তান বা অন্য কোনো কান্ট্রি যদি হয় তোমাদের দিয়ে দেবে। তো আমি এখানে ইন্ডিয়া সিলেক্ট করে দিলাম, দেখতে পাচ্ছ এখানে ইন্ডিয়া বলে সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। তারপরে করার পর নিচেই চলে আসবে, এখানে টিক মার্ক অপশানে প্রেস করে দেবো, দেখো এই টিক মার্কটা অপশানে প্রেস করে দিলাম, আই হ্যাভ এ রিকোয়ার্ড, ঠিক আছে। আর দেখো এই টিক মার্কটা তোমরা প্রেস করে দেবে, আই হ্যাভ, ঠিক আছে, রেডি অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য রিকমেন্ড। তারপরে এই অপশানে প্রেস করার পরে আদেবো এখানে দেখতে পাচ্ছ এখানে একটা অপশান চলে এসেছে স্টার্ট ইউজিং অ্যাডসেন্স, এই অপশানে তোমরা প্রেস করে দেবে। এই অপশানে প্রেস করার পরেই দেখবে তোমাদের একটা নতুন পেজ শো হবে, ঠিক আছে। তো দেখো তোমরা লোডিং নিচ্ছে, লোডিং নেওয়ার পরেই দেখো একটা নতুন পেজ শো হবে, মানে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আমার কিন্তু ওপেন হবে, ঠিক আছে, মোবাইলের মধ্যে। দেখো ওপেন হয়ে গেছে, সোনালী ঘোষের নামে কিন্তু আমি এখানে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আমি এখানে তৈরি করে ফেলছি, ঠিক আছে। তো তৈরি করার পরেই আদেবো এরকম ইন্টারফেস চলে এসেছে, আসার পরেই তো আমরা কী করবো, এখানে দেখতে পাচ্ছ দেখো টেল আস অ্যাবাউট দিস, দেখো এন্টার ইনফরমেশন, এই অপশানে আমরা প্রেস করবো, ঠিক আছে। এই অপশানে প্রেস করার পর কী করবো, এই অপশানে প্রেস করে দিলাম, এই অপশানে প্রেস করার পরই তোমাদের কিন্তু এখানে যার নামে তুমি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা তৈরি করবে, তার অ্যাড্রেস, ভোটার আইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ড যাই আছে, তার অ্যাড্রেস কিন্তু এখানে তোমাকে দিতে হবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এখানে লোডিং হচ্ছে, তো লোডিং হোক। তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কীভাবে তোমাদেরকে এটা ফর্মটা ফিল আপ করতে হবে, স্টেপ বাই স্টেপ কিন্তু তোমাদেরকে সব দেখাবো। তো দেখতে পাচ্ছ দেখো এখানে
সব চলে চলে এসেছে। এবার আমি কী করবো, এটা আমার দিদির গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করছি, তো নামটা দেখো সোনালী ঘোষ করে দিচ্ছি, ঠিক আছে। এখানে উপরে যা আছে এটা ইনভিজিবল, এটা এটাই থাকবে। তারপরে অ্যাড্রেস লাইন ওয়ান, ঠিক আছে, তোমাদের অ্যাড্রেস দিয়ে দেবে, যেমন ভিলেজ, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, ঠিক আছে, বিভিন্ন তোমাদের ব্রাঞ্চের নাম, সিটি, কান্ট্রি, সব কিন্তু স্টেপ বাই স্টেপ বাইজ তোমরা দিয়ে দেবে। অ্যাড্রেস লাইন ওয়ানে যদি পুরোটা পুরো অ্যাড্রেসটা যদি না ধরে, অ্যাড্রেস লাইন টুয়ে দিয়ে দেবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে তোমাদের দেখাচ্ছে যে সিটি, ঠিক আছে, সিটিটা দিয়ে দেবে, পোস্টাল কোড মানে তোমাদের পিনকোড আমাদের দেবেন 7134200 দিয়ে দেবে, স্ট্রেট কোথায় সেটা তোমরা এখানে দিয়ে দেবে, ফোন নাম্বারটা দেখো এখানে তোমাদের ফোন নাম্বার চাইছে, সব দিয়ে দেবে, ঠিক আছে। তো এটা কী করবো, আমি ফিল আপ করে নিচ্ছি, তো তোমাদেরকে আমি সাইডে তাও দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে, ঠিক আছে। তো সাইডে তোমরা এভাবে সব কিছু তোমরা কিন্তু এভাবে ফর্মটা ফিল আপ করবে। আমি দেখো সাইড একটা দেখিয়ে দিচ্ছি কীভাবে ফর্মটা ফিল আপ করতে হয়, ওইভাবে তোমরা করে নেবে। আরেকটা কথা মাথায় রাখবে, তোমরা এই সেকেন্ড মানে অ্যাড্রেস লাইন টু এর শেষে তো একটা তোমরা মোবাইল কন্ট্যাক্ট মানে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবে, নিচে তো তোমাদের মোবাইল নাম্বার দিতে হবে, কিন্তু অ্যাড্রেস লাইন টু এর শেষে অ্যাড্রেসের শেষে তোমরা মোবাইল নাম্বারটা দিয়ে দেবে। ফলে তার ফলে কী হবে, তোমাদের দেবে যখন চিঠিটা আসবে আসবে অ্যাড্রেস ভেরিফাই করার জন্য, চিঠিটা কিন্তু তোমাকে ফোন করবে, ঠিক আছে, পোস্ট অফিস থেকে। এই সেই জন্য তোমরা অ্যাড্রেস লাইন টু এর শেষের দিকে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার মানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবে। সব ফিল আপ করার পরে কী করবে, এখানে তোমরা এই সাবমিট অপশনে তোমরা প্রেস করে দেবে, ঠিক আছে। তো আমি কি করবো, এটা সব ফিল আপ করে নিচ্ছি, এখানে সাবমিট অপশনে প্রেস করছি, ঠিক আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার এখানে সব অ্যাড্রেস ফিল আপ করা হয়ে গেছে। তারপরে কি করবো, এখানে আমি সাবমিট অপশনে প্রেস করবো, ঠিক আছে। তো সাবমিট অপশনে প্রেস করার পরেই দেখবে তোমাদের আমি ব্যাক চলে আসবে, আসার পরেই তোমরা এখানে থ্রি লাইনে প্রেস করবে। থ্রি লাইনে প্রেস করার পরেই তোমাদের জুম করে দেখাচ্ছি, দাঁড়াও জুম করছি, ঠিক আছে। জুম করার পরেই দেখো এখানে থ্রি লাইন আছে উপরে, এই থ্রি লাইনে প্রেস করবে। থ্রি লাইনে প্রেস করার পরেই তোমরা এখানে চলে আসবে, আর পেমেন্ট, এই পেমেন্ট অপশনে তোমরা চলে আসবে। পেমেন্ট অপশনে চলে আসার পরই এখানে তোমরা এই পেমেন্ট ইনফো এই অপশনে চলে আসবে। আসার পরেই দেখবে তোমাদের নতুন একটা এখানে পেজ শো হবে, ঠিক আছে। তোমাদের ইউটিউব পেমেন্ট যেগুলো তোমাদের দেখায় না, ঠিক আছে, সেটা কত ডলার জমলো না জমলো তোমার সাইট থেকে বা ইউটিউব থেকে সব কিন্তু এখানে তোমাদের শো হবে, ঠিক আছে। তারপর তোমরা এই অপশনে প্রেস করবে, পরে দেখবে, ঠিক আছে। দেখো এই অপশনে প্রেস করার পরেই তোমরা এটা মানে কোনো সাইট থেকে যদি ইনকাম করতে চাও, তাহলে দেখো অ্যাড পেমেন্ট অ্যাকাউন্ট এই অপশনে প্রেস করে একটা নতুন সাইট থেকে অনেকজন ইনকাম করে, তো ইউটিউব চ্যানেল ছাড়াও। তো আমি দেখো ইউটিউব থেকে ইনকাম করে, দেখো ইউটিউব ইন্ডিয়ার লেখা আছে উপরে, এটাই সিলেক্ট করা আছে, ঠিক আছে। তাছাড়া আর বন্ধুরা আর কিছু করতে হবে, এখান থেকে তোমরা ব্যাক দিয়ে দেবে। ব্যাক দেওয়ার পরে একটা কথা মাথায় রাখবে, তুমি যখন আবার চ্যানেলটা যখন মনিটাইজেশনের জন্য আবেদন করবে, সেকেন্ড স্টেপে যেন এই যে আগে থেকে এই যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা তুমি যে তৈরি করে রেখে দিলে, এটা যেন তুমি অ্যাড করে দেবে, ঠিক আছে। তুমি যদি আবার নতুন করে তখন যদি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে যাও, তখন কিন্তু নতুন সমস্যা হতে পারে, ঠিক আছে। তাই মাথায় রাখবে, সবাই কিন্তু এটাই ভুলে যায়, তারা আগে থেকে ইউটিউব চ্যানেলের জন্য অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করে রেখে দেয়, কিন্তু পরবর্তীকালে ভুলে যায়, যার ফলে তাদের সেকেন্ড স্টেপের মধ্যে এরর চলে আসে। সে কিন্তু আগে থেকে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তার নামে তৈরি করে রেখেছে, আবার তৈরি করতে চায়। সেই কারণে তোমরা এই যে তৈরি করে রেখে দিলে, এই অ্যাকাউন্টটা তোমরা শুধুমাত্র ওখানে যেই জিমেলটা তুমি তৈরি করলে না, গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আমি যেটা করলাম না, এই জিমেলটা শুধু ওখানে অ্যাড করে দিলেই আমাদের অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তাই বন্ধুরা এখানে আমি ভিডিওটা শেষ করছি, আশা করছি এই ভিডিও থেকে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো এবং অনেক কিছু জানতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবে, এরকম ইউটিউবটা ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো টাটা, বাই বাই, ভালো থাকবে, ধন্যবাদ।